সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইতালির ভেনিসে। ইতিমধ্যে হাজারো জনগণ, মুক্তিকামী জনগণ জড়ো হয়েছে মেসরের ইন্টারস্পার মার্কেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে হাহাকার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে মানুষ যে জাগ্রত হয়েছে তার একটি নমুনা কিন্তু আজকের ইতালির ভেনিস। এখানে হাজারো জনতা জড়ো হয়েছে যে ছাত্রদের উপরে নিরহভাবে গুলি চালিয়ে 200-এর উপরে যে নির্মম পরিণাম ডেকে এনেছে ছাত্রদের, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এখানে একাত্মতা ঘোষণা করে মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে। আমি কথা বলার ট্রাই করব এখানকার কিছু জনগণের সাথে, এখানকার কিছু পাবলিকের সাথে যারা এসেছে আজকের এই সমাবেশ অনুষ্ঠানে। আমি এখন কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনরত যারা এসেছে প্রবাসীরা, নিজেদের কাজ থেকে আজকের এই দিনটি ছুটি নিয়ে তারা এসেছে আজকের এই আন্দোলনে। আমি এক প্রবাসী ভাইয়ের কাছে জানতে চাই উনি আসলে এই মুহূর্তে কি চায়। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা প্রবাসী থেকে, কমফোর্ট জোন থেকে অনেক কিছুই বলতে পারি যেটা আমাদের জন্য ইজি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমার ভাই, আমার বোন যারা স্টুডেন্ট আছে, যারা এই প্রতিবাদ করতেছে এবং তারা এইখানে রাইট আছে, তারাই শুধু জানে। আজকে আমি আশা করি যে বাংলাদেশে তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে এটা সাকসেসফুল হবে, বা যেই সিচুয়েশনে যেই পর্যায়ে চলে এসেছে এখানে আমাদের আর পিছে ফিরে যাওয়া যাবে না। সো আমাদের এই ডিক্টেটরশিপ সরকারকে অবশ্যই স্টেপ ডাউন করতে হবে এবং তাদের যেই ন্যায্য অধিকার আছে এগুলোকে মেনে নিতে হবে। এসেছি ভেনিসের আরেক ভাইয়ের কাছে, শুনবো ওনার মতামত। বাংলাদেশে যে ছাত্রদের উপরে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ছাত্ররা নেমেছে, এর মধ্যে প্রশাসন এবং ছাত্রলীগের কর্মীরা যেভাবে তাদের উপর হামলা করছে, এটা আমরা প্রবাসীরা কিভাবে দেখছি, এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। ধন্যবাদ। আসলে আমরা প্রবাসে থেকে দেখছি যে বাংলাদেশ সরকার যে আমাদের ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে যেভাবে হামলা চালাচ্ছে, এটা ন্যাক্কারজনক, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে প্রশাসন, পুলিশ, সরকার ছাত্রদেরকে মারবে। এটা আসলে অত্যন্ত দুঃখিত, দুঃখজনক ব্যাপার। আমরা চাই অচিরেই এই সরকারের পতন, এমনকি আমাদের ছাত্রদের আন্দোলন সফল হোক এবং এই ফেসিবাদ সরকারের পতন চাই। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আমি আরেকজন প্রবাসীর সাথে কথা বলবো, ওনার মতামত জানতে চাই। সবাইকে কোটা সংস্কার আন্দোলনে একত্রিত হয়ে এই গুনি হাসিনা পুলিশের বিরুদ্ধে সবাই আজকে সবাই একসাথে এক জায়গায় হয়েছি ভেনিস ইতালি থেকে। আমরা আমরা বাংলাদেশের ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করছি এই কোটা আন্দোলনের বিষয় নিয়ে সুষ্ঠুভাবে সমাধান যেন হয়। বাংলাদেশের জনগণ এটা চিনে নিবে। কোটা বিরোধী আন্দোলনে আমরা সবাই একত্রতা প্রকাশ করছি, একত্রতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। এই আন্দোলনের সাথে আজকে আমরা জড়িত হয়েছি। আজকে আমাদের ভাইদের রক্তপাত হচ্ছে। আমরা যে কোনো মূল্যে আমাদের ভাইয়ের রক্তের জবাব চাই এবং শেখ হাসিনা সরকার যেন এখান থেকে সরে যায়। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি, ছাত্র সমাজ সহ বাংলাদেশের আপামর জনগণের একটাই দাবি, এই সরকার আর চায় না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সহ প্রবাসী 1,50,00,000 জনগণ এই সরকারকে আর চায় না। আপনি বিদায় হন এই মুহূর্ত থেকে, আপনাকে আর আমরা চাই না, আপনাকে আর আমরা চাই না। সবাই এক দাবি, শেখ হাসিনার বদলে এক চাই আমরা সবাই। আমরা এই সরকার আর চাই না, এই কোনো সরকার আর চাই না। যারা সারা বাংলাদেশকে এরকম অরাজকতার মধ্যে নিয়ে যাচ্ছে, আমরা এরকম সরকার চাই না। আমরা চাই একটা সুস্থ, স্বাভাবিক একটা নেতৃত্ব আমাদের দেশে আসুক। আমরা এরকম অবৈধ সরকার চাই না যে মানুষের বিনা ভোটে, যে চুরির মাধ্যমে, যে ক্ষমতায় আসছে, আমরা এরকম কোন সরকার চাই না। এই মুহূর্তে আমরা চাই একমাত্র আমাদের দাবি হলো সরকারের পদত্যাগ। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতেছি এই কারণে যে সরকার ছাত্রদের, নিহত ছাত্রদের প্রতি, নিহত ছাত্রদের প্রতি যেভাবে গুলি বর্ষণ করেছে, এটা সর্বকালে সর্বোচ্চ স্বৈরাচার। আমরা এরপর তীব্র বিরোধিতা করতেছি। আমরা এই মুহূর্তে আমাদের একটি দাবি, এই সরকারের পতন, ছাত্রদের অধিকার মেনে নেওয়া এবং দেশে আইনের শৃঙ্খলা বসে দেওয়া।
আমরা আজকে 70 বছর আমরা স্বাধীন হইতে পারি নাই, সুতরাং আমরা চাই আমাদের দেশ শান্তির পথে ফিরে আসুক এবং ছাত্ররা তাদের ন্যায্য অধিকার পাক। আমরা আসলে অনেক তিক্ত, আমাদের ছোট ছোট ভাই বোন, আমাদের পার্টি বাংলাদেশের যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে গত কিছুদিন, এটা আসলেই কারো কাম্য না। আমরা চাই এগুলো বন্ধ হোক, রক্ত বন্ধ হোক। আমার সোনার বাংলায় আমরা কি কোন দল করি সেটা খুব ম্যাটার না, আমরা অরিজিনালি চাই একটা সোনার বাংলা এবং অরিজিনালি চাই এই রক্তপাত বন্ধ হোক। আসসালামু আলাইকুম। আমরা আসলে দেখতে পাচ্ছেন আমরা ভেনিসে ইতালির ভেনিসে মেস্ত্র শহরে এখানে আমরা অবস্থান করছি। আজকে আমাদের এই প্রতিবাদ বা আন্দোলন যাই বলেন আমরা এসে উপস্থিত হয়েছি। আসলে আমাদের আজকের এই অবস্থানটা সম্পূর্ণই কিন্তু আসলে আমাদের দেশের যে মেধাবী, আমাদের যে ছাত্রদের যে ন্যায্য আন্দোলন, কোঠার আন্দোলন, এই কোঠা পদ্ধতিটা সংস্কার প্রয়োজন। তারাও কিন্তু বলছে যে এটা আসলে সম্পূর্ণ বাতিল করার পক্ষে তারাও নয়, তারা চাচ্ছে এটা একটা সঠিক সুষম বন্টন হোক, এটা সুস্থ সংস্কার হোক। আর আশা করি এটা অতি দ্রুত এই এই দাবিটা সরকার মেনে নেবেন। আর ছাত্রদের, আমাদের ছাত্র ভাইরা যারা আছে তাদের পাশে দাঁড়াবেন, কারণ আমাদের আজকের ছাত্র, আজকের প্রজন্ম, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই একসময় দেশের কর্ণধার হবে। আমরা যে সকল ভাইরা প্রাণ হারিয়েছে, যে সকল ছাত্র ভাইরা, তাদের ছাত্র এবং ছাত্রী বোনরা যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের এই এটার জন্য নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আজকে বাংলাদেশের সোনার ছেলে মেয়েরা, সচেতন ছেলে মেয়েরা, বাংলাদেশের মেধাবী ছেলে মেয়েরা মেধার মূল্যায়নের জন্য আজকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে ওই বাংলাদেশের খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনী অতর্কিত হামলা চালিয়ে, গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। ওই সন্ত্রাসী বাহিনীরা, আমি সন্ত্রাসী বাহিনীরা হত্যা করেছে আমাদের সোনার ছেলে মেয়েদেরকে। এ পর্যন্ত 100-এর বেশি ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই প্রবাসী বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আজকের এই সংহতি প্রকাশ করার জন্য আজকে এই ম্যানিফেস্টেশন আয়োজন করেছে। আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে সকলে এখানে অংশগ্রহণ করেছি। আমরা সকলে মিলে একটি কথা বলতে চাই, যদি বাংলাদেশের ওই আন্দোলনকারী আর একজন ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়, তবে ওই খুনি শেখ হাসিনা আজাদকে ওই ক্ষমতার বস্ত্র থেকে টেনে হিসড়ে নামানো হবে। এই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি এই প্রবাস থেকে। বাংলাদেশের যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সকল সময়ে সংহতি প্রকাশ করবে, একাত্মতা প্রকাশ করবে। যত ধরনের সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা করার জন্য আমরা সকল সময় প্রস্তুত আছি। শুধু ছাত্র ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে সকল ছাত্র ছাত্রীদের সাথে দেশ এবং বিদেশে আমরা সকল অভিভাবকরা রাস্তায় নেমে এসেছি। এই আন্দোলন কেবল একমাত্র আর সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন সরকার বদলের আন্দোলনের রূপ নিয়েছে। আমরা মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলে একত্রিত হয়ে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি। শেখ হাসিনা ওয়াজেদ সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি? আসসালামু আলাইকুম, আমি প্রবাসী ইতালি থেকে বলতেছি। আমরা আর কোনো রক্তপাত চাচ্ছি না, আমরা বিদেশ থেকে দেশে কোনো যোগাযোগ করতে পারছি না মা বাবার সাথে, খুব কষ্টে আছি, দেশের জন্য কিছু করতেও পারতেছি না, এখান থেকে যতটুকু সম্ভব আমরা করতেছি। আমরা আর কোনো রক্তপাত চাই না, আর কোনো ভাই বোন মৃত্যুবরণ করুক, সমাধান চাই, সরকারের পতন চাই, শেষ মুহূর্তে এটাই বলবো, আর কিছু বলার নাই। ধন্যবাদ। আমরা সবাই আজকে একত্রিত হয়েছি দেশের এই খারাপ সিচুয়েশন দেখে। আমরা চাই না আর কোনো পরিস্থিতি এরকম হোক, যারা এই অবস্থায় নিহত হয়েছে সবার রুর আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আর কোনো রক্তপাত হোক আমরা চাই না, আমরা চাই শান্তি। Thank you.
ইতালির ভেনিসে আজ ভেনিসের ম্যাচে প্রাণ কেন্দ্রে কয়েক হাজার বাংলাদেশি একত্রিত হয়েছে। বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে পুলিশ এবং সরকারের পেটোয়া বাহিনী যেভাবে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, আমাদের 100 উপরে ছাত্রবাহীকে শহীদ করেছে, একটা সামান্য কোটার দাবি নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী সরকারের এই অন্যায় কাজের প্রতিবাদে আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম, আমাদের দাবি প্রবাস থেকে একটাই, যদি ফ্যাসিবাদী সরকার প্রধান পদত্যাগ না করে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। আমরা প্রবাস থেকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আমরা বলতে চাই, যদি সরকার প্রধান পদত্যাগ না করে আমরা প্রয়োজনে রেমিটেন্স লকডাউন ঘোষণা করব। এই পরিস্থিতি আমরা সরকারের তীব্র নিন্দা জানাই। আসসালামু আলাইকুম, আমি জুবের বলতেছি ইতালি থেকে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি, আমরা সকল প্রবাসী ভাই ও বোনেরা, আমরা যারাই বিদেশ থেকে দেখতেছি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা তারা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে বেরিয়েছে। তাদের যে কোটা আন্দোলন 2024, সেই আন্দোলনগুলো আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা করতে পারছে না। তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে, পুলিশের গুলি হচ্ছে এবং আমার ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা জান দিচ্ছে, ঠিক আছে? সরকার তার বিরোধিতা করছে এবং ইন্টারনেট সংযুক্ত বন্ধ করে দিয়েছে। আমরা প্রবাসীরা কেউ কিচ্ছু জানতে পারতেছি না। বর্তমান যে রানিং আপডেট, যে বর্তমান কিন্তু জানতে পারছি না। বাংলাদেশের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আমরা জানতে পারছি না আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কি পরিমাণ কষ্টে আছে। তাদেরকে শুধু বাংলাদেশ সরকার না, বাংলাদেশ পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী এবং কি জঙ্গিরা আমাদের বাংলাদেশি ভাই বোনেদের বুকে বুকে গুলি করছে। আমরা প্রবাসীরা এটা কখনোই মেনে নেব না। আসসালামু আলাইকুম, আমরা সবাই এখানে প্রতিবাদ করার জন্য আসছি। বাংলাদেশে যে অনৈতিক একটি কাজ হয়েছে, এটার বিরুদ্ধে আমরা সবাই নিন্দা প্রকাশ করতেছি। আমরা চাই ছাত্রদের অধিকার পূরণ হোক। এখানে কোনো রাজনৈতিক দল না, আমরা সবাই নিরপেক্ষ, সবাই আমরা প্রতিবাদ চেয়েছি এবং সূক্ষ্ম বিচার চেয়েছি। আমরা কোনো অশান্তি চাই না, আমরা সুস্থ সুন্দর জীবনযাপন প্রবাসের থেকে আমরা এটার সুন্দরভাবে একটা সমাধান চাই এবং যারা মারা গেছে এদের সুস্থ বিচার চাই এবং এই আন্দোলনের আমরা প্রবাস থেকে সমর্থন করি। হ্যাঁ, এটা আমাদের যৌক্তিকতা আন্দোলন এবং আমরা যদি মেধার কোটাই সবচেয়ে বড় কিছু, বাংলাদেশে অন্য কোনো কোটা থাকার প্রয়োজন নাই, আর যদি থাকতে হয় তাহলে আমরা প্রবাসী, আমাদের কেন কোটা থাকবে না, তাই না? যদি আমরা প্রবাসী আমাদেরও কোটা থাকা উচিত এবং থাকতে হবে, আর আশা করি কোনো কোটাই যেন না থাকে, মেধার কোটাই সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম ভাই, দেশের পরিস্থিতি তো ভালো না, আপনি তো দেখতে পারতেছেন, আমরা সেটার জন্য সংগ্রাম করতেছি। অনেক ভাইদেরকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, এই জন্য আমাদের আজকের আন্দোলন, এই জন্য আন্দোলন সফল করার জন্য চেষ্টা করতেছি। এই আন্দোলন আমরা কখনো ছাড়বো না, যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার না দিবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। উনি হাসিনার বিচার চাই, বিচার চাই, বিচার। আজকের এই বিশাল আয়োজনের মাধ্যমে আমরা জানাতে চাই যে বাংলাদেশের ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি একটাই, বাংলাদেশ সরকার আমরা চাই না, এই অবৈধ সরকার আমরা চাই না, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। দাবি মোদের একটাই, শেখ হাসিনার পদত্যাগ। দেশটা আপনারা স্বাধীন করেন, পূর্ণ নির্মাণ আমরা করব, আমরা করব ইনশাআল্লাহ। দেশ আপনারা স্বাধীন করেন, আমরা আপনাদের সাথে আছি, পূর্ণ নির্মাণের জন্য আমরা রেডি আছি, আমরা সবাই প্রস্তুত। শেখ হাসিনা সরকার আর না, আর না। ভেনিস কিন্তু এই মুহূর্তে, ভেনিস শহর এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে। সবার কিন্তু একটাই দাবি, এখন আর রক্তের উপর দিয়ে কেউ আলোচনা চায় না, এখন চায় শেখ হাসিনার পদত্যাগ। একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এখানে সবাই নিজের কাজকর্ম ফেলে একত্ব ঘোষণা করেছে। ভেনিসের জনগণ আজকে নিজের কাজকর্ম, নিজের একদিনের বেতন কিন্তু কামাই দিয়ে এখানে এসেছে। সবার কিন্তু একটাই দাবি, রক্তের উপর দিয়ে কোনো আর আলোচনা নয়, আর কোনো বৈঠক নয়, এখন চায় জনগণ এই ফাসিস্ট সরকার, এই অত্যাচারী সরকারের পদত্যাগ।